হ্যালো এভরিওয়ান, Edu24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে টপিক বা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দুটো সাবজেক্ট নিয়ে আমি বলবো, একটা হচ্ছে ভূগোল আর একটা হচ্ছে বাংলা। তো এই দুটো সাবজেক্ট কি এই নিয়ে বলবো, এই দুটো সাবজেক্ট নিলে তোমাদের কোথায় কি সুবিধা হবে, গভর্নমেন্ট জবের যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো তোমার সেক্ষেত্রে কতটা সুবিধা হবে, এই নিয়ে কিন্তু ইন্ডিকেলস থাকছে। মেনলি এই দুটো সাবজেক্ট নিয়ে কিন্তু ইন্ডিকেলস তোমরা এই ভিডিওটাতে জানতে পারবে। রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে ভূগোল। তো দেখো, প্রথম যে পয়েন্ট আমি রেখেছি, ভূগোল কী। দেখো, ভূগোল কী সে সাবজেক্টটা তোমরা তো ক্লাস সিক্স থেকে পড়ছো। ভূগোল কী নিয়ে আলোচনা করে, বিভিন্ন নদ নদী, রাজনৈতিক যে ম্যাপ আছে, ভূগোল মানেই কিন্তু ম্যাপ, ম্যাপে বিভিন্ন রাজনৈতিক সীমানা, এই নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে। এছাড়া পাহাড় পর্বত এই নিয়ে কিন্তু আলোচনা করে। তো তুমি কি এই বিষয়টা ভালোভাবে ইন্টারেস্ট পাও এই বিষয়টা পড়তে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা সুবিধা হবে তুমি যদি ভূগোল সাবজেক্টটা রাখো। তো এই হলো ভূগোল। তারপরে দেখো সাবজেক্টটা কেমন, এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে। সাবজেক্টটা যদি তোমার ভালো লেগে থাকে, তোমাদের যদি বিভিন্ন নদ নদী সম্পর্কে ভালো লাগে, বিভিন্ন রাজনৈতিক ম্যাপ, বিভিন্ন দেশের কথা যদি তোমাদের জানতে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে। তারপরে দেখো যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে বাংলা। তো বাংলা কী, দেখো বাংলা তো তোমরা ক্লাস ওয়ান থেকে পড়ছো। বাংলা বিভিন্ন কী করে, বিভিন্ন কবি, বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প, এই নিয়ে কিন্তু বাংলা আলোচনা করে। তো বাংলা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ বাংলা কিন্তু তোমরা ছোটো থেকে পড়ছো। তারপর দেখো বাংলা কেমন সাবজেক্ট, এটাও কিন্তু ভালো না মন্দ কেমন সাবজেক্ট সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। কারণ বাংলা সাবজেক্টটা তোমরা ছোটো থেকে পড়ছো, কেমন কী সাবজেক্ট তোমরা নিশ্চয়ই জানো। তো বাংলা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে, বাংলা কেমন সাবজেক্ট তোমার উপরে ডিপেন্ড করছে। তারপরে দেখো দু নম্বর যে পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে জব। তো তুমি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করতে মানে চাও, সেক্ষেত্রে তোমার কী কী জব পাবে, তুমি কিন্তু এনভায়রনমেন্টাল কনসালট্যান্ট হিসেবে কিন্তু তুমি এই জবটা পেতে পারো। তারপরে দেখো, তারপরে কিন্তু তুমি ট্যুরিজম অফিসার হিসেবে কিন্তু জব পেতে পারো। তারপরে তুমি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তুমি ডেমোগ্রাফার হতে পারো কিন্তু। তারপরে দেখো হাইড্রোলজিস্ট হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তো কিন্তু এই এই ধরনের জব কিন্তু তুমি পেতে পারো। কিন্তু এই ধরনের জব কোথায় কী হয় হয়তো তোমাদের কাছে অজানা। তো এই ধরনের জব সম্পর্কে যদি ইন্ডিটেলস জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি ইন্ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখো তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি কী কী জব পাবে, তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি সাংবাদিকতা হিসাবে কিন্তু ভালো জব পেতে পারো। তারপরে দেখো কন্টেন্ট রাইটার হিসাবে কিন্তু বিভিন্ন সিনেমার কন্টেন্ট রাইটার হিসাবে কিন্তু ভালো জব পেতে পারো যদি বাংলা নিয়ে পড়াশোনা করে থাকো। তারপরে দেখো তুমি বিজ্ঞাপনের বিভিন্ন সংস্থাগুলোতেও কিন্তু ভালো জব পেতে পারো সেক্ষেত্রে তুমি যদি বাংলা নিয়ে পড়ো। এছাড়া কিন্তু তুমি কী করো, শিক্ষক হিসেবে কিন্তু তুমি নিয়োগ করতে পারো। এবার এই বাংলা নিয়ে পড়লে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, বিএড করো, এছাড়া যদি মাস্টার্স করো, পিএইচডি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা সুবিধা হবে। তুমি যদি হায়ার স্টাডি করো কলেজের প্রফেসর হিসেবে কিন্তু তুমি জব পেতে পারো। ভূগোলের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, সেম তুমি শিক্ষক হিসাবে কিন্তু নিয়োগ করতে পারো। তারপরে দেখো তিন নম্বর যে পয়েন্ট আমি রেখেছি সেটা সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। তুমি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের থেকে কিন্তু একটা ভালো মার্কস আসে। তুমি যদি WBCS-এর প্রিপারেশন নাও সেক্ষেত্রেও ভালো মার্কস কিন্তু আসে ভূগোল নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে। তোমার যদি এমস থাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে তো অবশ্যই তুমি ভূগোল সাবজেক্টটা অবশ্যই ক্লাস ইলেভেনে রাখো। পারো যদি কলেজ থেকে অনার্স নিয়েও পড়ো, তোমার অসুবিধা নেই। গভর্নমেন্ট জবের প্রিপারেশন যদি এমস থাকে তোমার ভালো লাগবে। তারপরে দেখো বাংলা সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা কতটা সহায়ক। দেখো সরকারি গভর্নমেন্ট জব থেকে বাংলায় সেইভাবে কিন্তু কোনো কোশ্চেন আসে না, কিন্তু বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোশ্চেন আসে। আবগারি একটা এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কিছু কোশ্চেন আসে। এছাড়া বাংলা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ লেখার ক্ষেত্রে এরকম কিছু কিছু হয়, কিন্তু সেটা রেয়ার। আর এমনিও কিন্তু বাংলা তোমাকে রাখতে হবে, বাংলা কম্পালসারি, বাংলা কিন্তু তোমার এমনিও রাখতে হবে। সেটা রাখা না রাখা সেটা কোনো ব্যাপার না, কারণ তোমাকে রাখতেই হবে। তারপরে দেখো চার নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ। দেখো প্রথমে ভিডিও শুরুতেই আমি বলেছি সাবজেক্টটা যখন কেমন এইটার আমি ভিডিও শুরু থেকে বলেছি, ভালো না খারাপ কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। কারণ এই সাবজেক্টটা নিয়ে তো তুমি ভূগোলে পড়েছো, ইলেভেন টুয়েলভ কিন্তু এগুলো পড়েছো, খুব ভালো না মন্দ কিন্তু তুমি আশা করি বুঝতে পেরেছো। কারণ ক্লাস ইলেভেন টুয়েলভ এবং ছোটো থেকেও কিন্তু তুমি ভূগোল পড়েছো। তো ভূগোলের নদ নদী তোমার যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে, তোমার যদি বোরিং না লেগে থাকে তো সেক্ষেত্রে তোমার কাছে ভালো। অনেকের কাছে এগুলো বোরিং লাগে তো তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ। তারপরে দেখো বাংলার ক্ষেত্রেও আমি বলবো, বাংলা তো এমনি তোমরা পড়েছো, বিভিন্ন সাহিত্য কবি এগুলো যাদের কাছে অনেকের কাছে কিন্তু ভালো লাগে, সাহিত্য চর্চা করতে ভালো লাগে, তো তাদের ক্ষেত্রে বাংলা কিন্তু খুব ভালো সাবজেক্ট। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এই বাংলা সাবজেক্ট বোরিং লাগে, তো তাদের ক্ষেত্রে খারাপ। তো ভালো না মন্দ কি খারাপ এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে, তুমি কীভাবে দেখছো তার উপরে। আর একটা কথা আমি বলে দিই, এখানে দুটো সাবজেক্টের যে আমি কম্পেয়ার করলাম, কোনো সাবজেক্টকে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো এটা আমার উদ্দেশ্য না। দুটো সাবজেক্টে কোন দিক থেকে কী সুবিধা হয়, কোন দিক থেকে কী অসুবিধা হয়, এই নিয়ে কিন্তু আমি ভিডিওকে বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ, ভিডিওটা সম্পূর্ণ দেখা।